প্রাচীন রোম পৃথিবীর সমৃদ্ধতম প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে অন্যতম, যা খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীর প্রথম ভাগে ইতালীয় উপদ্বীপে সূচিত হয়। রোম শহরকে কেন্দ্র করে ভূমধ্যসাগরের তীর ধরে এই সভ্যতা বিকশিত হতে থাকে এবং কালক্রমে একটি প্রাচীন যুগের বৃহত্তম সাম্রাজ্যে পরিণত হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কাকরোল 2.0, আমি সৌভিক। বন্ধুরা, রোম ইতালির রাজধানী শহর ও পাশাপাশি লাৎসিও অঞ্চলের রাজধানী। শহরটি প্রায় 3 সহস্রাব্দ ধরে একটি প্রধান মানব বসতি হিসাবে রয়েছে। এটি 1285 কিমি এলাকা জুড়ে 2.9 মিলিয়ন অধিবাসী নিয়ে দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে জনবহুল পৌর প্রতিষ্ঠান। শহুরে জনসংখ্যা অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়নের 3য় সবচেয়ে জনবহুল শহর। এটি রোম মেট্রোপলিটন সিটির কেন্দ্র, যার জনসংখ্যা প্রায় 43,55,725 জন এবং এটি জনসংখ্যা অনুযায়ী ইতালির সর্বাধিক জনবহুল মহানগর হয়ে উঠেছে। এর মহানগর অঞ্চলটি ইতালির মধ্যে 3য় সর্বাধিক জনবহুল। শহরটি লাৎসিওতে টাইবার নদীর তীর বরাবর ইতালীয় উপদ্বীপের কেন্দ্রীয় পশ্চিমাংশে অবস্থিত। ভ্যাটিকান সিটি রোম শহরের সীমার মধ্যে একটি স্বাধীন দেশ, একটি শহরের মধ্যে একটি দেশের বিদ্যমান থাকার একমাত্র উদাহরণ। এই কারণে রোমকে প্রায়ই 2 রাষ্ট্রের রাজধানী হিসাবে সংজ্ঞায়িত করা হয়। রোমের ইতিহাস 28 শতাব্দী জুড়ে বিস্তৃত। যদিও রোম পুরাণ উল্লেখ অনুযায়ী 753 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে রোমের প্রতিষ্ঠা হয়, এই অঞ্চলে অনেক আগে থেকে মানব বসতি ছিল, যার ফলে এটি ইউরোপের প্রাচীনতম নিরবিচ্ছিন্ন মানব বসতিযুক্ত শহর। শহরের প্রথম দিকের জনসংখ্যা লাতিন, ত্রতুস্কান ও সাবিন্সদের একটি মিশ্রণ থেকে সম্ভূত। অবশেষে শহরটি ধারাবাহিকভাবে রোমান রাজ্য, রোমান প্রজাতন্ত্র ও রোমান সাম্রাজ্যের রাজনীতিতে পরিণত হয় এবং অনেকের দ্বারা প্রথম সাম্রাজ্যিক শহর ও মহানগর হিসাবে বিবেচিত। রোমকে বিশ্বের রাজধানীও বলা হয়, সাম্রাজ্যের পতনের পর, যা মধ্যযুগ চিহ্নিত করে। রোম ধীরে ধীরে পোপের শাসনের রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে যায়, যা প্রথম শতকে নির্ধারিত হয়ে 8ম শতক পর্যন্ত স্থায়ী হয়। রেনেসাঁর শুরুর সময় 5ম নিকোলাস থেকে প্রায় সব পোপ শহরটিকে বিশ্বের শৈল্পিক ও সাংস্কৃতিক কেন্দ্র করতে 400 বছর ধরে স্থাপত্য সংক্রান্ত এবং শহুরে পরিকল্পনা সুসংগতভাবে অনুসরণ করেন। 1871 সালে রোম ইতালি রাজ্য এবং 1946 সালে ইতালীয় প্রজাতন্ত্রের রাজধানীতে পরিণত হয়। রোমের গ্লোবাল শহরের স্বীকৃতি আছে। 2011 সালে রোম পৃথিবীর 18তম সবচেয়ে বেশি ভ্রমণকারী শহর, ইউরোপীয় ইউনিয়নের মাঝে 3য় এবং ইতালির সবচেয়ে জনপ্রিয় পর্যটক আকর্ষণ ছিল। এর ঐতিহাসিক কেন্দ্র বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ইউনেস্কো দ্বারা তালিকাভুক্ত। সৌধ ও জাদুঘর যেমন ভ্যাটিকান জাদুঘর এবং কলোসিয়াম বিশ্বের সর্বাধিক দেখা পর্যটক গন্তব্যস্থলগুলির মধ্যে একটি। রোম 1960 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করে এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আসন তৈরি করে। রোম শহরটি টাইবার নদীর তীরে মধ্য ইতালীয় লাৎসিও অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে টাইবার দ্বীপের পাশে নদীর একমাত্র প্রাকৃতিক ফোর্ডের মুখোমুখি পাহাড়ের উপরে মূল বসতি গড়ে উঠেছে। আধুনিক রোম শহরের মধ্য দিয়ে অ্যানিয়ে নামে অন্য একটি নদী, যা ঐতিহাসিক কেন্দ্রের উত্তরে টাইবারে প্রবাহিত হয়। রোমে গরম শুষ্ক গ্রীষ্ম এবং হালকা আর্দ্র শীতের সাথে একটি ভূমধ্যসাগরীয় জলবায়ু রয়েছে। শহরের গড় বার্ষিক তাপমাত্রা দিনের বেলা 21 ডিগ্রি সেন্টিগ্রেড ও রাতে 9 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকে। হালকা তুষার বা শীতের দমকা বাতাসের সাথে তুষারপাত খুবই বিরল ঘটনা, তবে অপ্রত্যাশিত নয়। রোম 550 খ্রিস্টপূর্বাব্দে ইতালির 2য় বৃহত্তম শহর ছিল, যেখানে টেরেন্টিয়াম বৃহত্তম শহর ছিল। এর আয়তন ছিল প্রায় 285 হেক্টর এবং আনুমানিক জনসংখ্যা ছিল 35,000 জন। অন্যান্য উৎস অনুসারে জনসংখ্যা 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ অবধি 1 লক্ষ জনের কম ছিল। ইতালির রাজধানী হিসাবে রোম প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, সরকার, সংসদ, প্রধান বিচারিক আদালত এবং ইতালি ও ভ্যাটিকান সিটির জন্য সমস্ত দেশের কূটনৈতিক প্রতিনিধিসহ রাষ্ট্রের সমস্ত প্রধান প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করে। আমেরিকান ইনস্টিটিউট, ব্রিটিশ স্কুল, ফরাসি একাডেমি ও জার্মান প্রত্নতাত্ত্বিক ইনস্টিটিউটের মতো উল্লেখযোগ্য অনেক আন্তর্জাতিক সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানসমূহ রোমে অবস্থিত। রোম অসংখ্য একাডেমি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চশিক্ষার একটি দেশব্যাপী ও বড় আন্তর্জাতিক কেন্দ্র। প্রাচীন রোম এবং রেনেসাঁর সময়ে বিশ্বব্যাপী একটি বৈদিক ও শিক্ষামূলক কেন্দ্র হয়ে ওঠে। সিটি ব্র্যান্ড সূচক অনুসারে রোমকে বিশ্বের সবচেয়ে ঐতিহাসিক, শিক্ষামূলক ও সাংস্কৃতিকভাবে আকর্ষণীয় ও সুন্দর শহর হিসাবে বিবেচনা করা হয়।
এই শহরে আরও অনেক আকর্ষণীয় স্থাপত্য রয়েছে যা মুগ্ধ করে। নাম্বার ওয়ান, সেন্ট পিটার্স স্কোয়ার এবং ব্রাসিলিকা। সেন্ট পিটার্স স্কোয়ার একটি বৃহৎ চত্বর যা ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্রাসিলিকার সামনে অবস্থিত। স্কোয়ার এবং ব্রাসিলিকা উভয়ের নাম সেন্ট পিটারের নামে রাখা হয়েছে। মূলত ব্রাসিলিকা ছিল একটি প্রাচীন রোমান পাবলিক ভবন যেখানে আদালত অনুষ্ঠিত হতো, সেই সাথে অন্যান্য সরকারি ও পাবলিক ফাংশন পরিবেশন করা হতো। স্কোয়ার কেন্দ্রে একটি প্রাচীন মিশরীয় চতুষ্কোণ পিলার রয়েছে যা 1586 সালে বর্তমান স্থানে স্থাপন করা হয়েছিল। নাম্বার টু, দ্য ট্রেভি ফাউন্টেন। একটি রাস্তার মোড়ে অবস্থিত বিশালাকার ফাউন্টেন দি ট্রেভি হল রোমের বৃহত্তম ব্যারাক ফাউন্টেন এবং এটি বিশ্বের একটি আইকনিক জায়গাও বটে। ফাউন্টেনটির নিচের ধাপগুলিতে গিয়ে ফাউন্টেনে পিট লাগিয়ে কাঁধের উপর কয়েন ছুঁড়ে টস করাটা একটা রীতি। এতে নাকি বুঝতে পারবেন আপনি আবার এই শহরে ফিরে আসবেন কি না। কিন্তু এই জায়গাটি দিনের সবসময় এত ভিড়ে ভরা থাকে যে এই জায়গায় পৌঁছানোই মুশকিল। দিনের শুরুতেই এই ফাউন্টেনটি দেখে নেওয়ার চেষ্টা করুন, অথবা আবার সন্ধ্যার দিকে। সন্ধ্যার পরে আলো এই ফাউন্টেনের আলোকসজ্জার সঙ্গে মিশে গিয়ে এক অদ্ভুত সোনালী আভা তৈরি করে, যাতে খোদাই করা মূর্তিগুলোকে প্রায় জীবন্ত বলে মনে হয়। নাম্বার থ্রি, পিয়াজা দেল ক্যাম্পিডোগ্লিও। রোমে পিয়াজা ন্যানোভার মতো প্রচুর বিখ্যাত পিয়াজা রয়েছে। যাই হোক, এই পিয়াজাটি ষষ্ঠ শতাব্দীতে নির্মিত এবং সবচেয়ে চমকপ্রদ যে ব্যাপারটি সেটি হলো এটির নকশা করেছিলেন মাইকেল অ্যাঞ্জেলো। এখানে কি আছে তার চেয়েও বেশি আকর্ষণীয় যেভাবে যে জায়গায় এটি আছে। ক্যাপিটোলাইন হিলের সিঁড়ি বেয়ে উপরে উঠে যান, এই সিঁড়িটি আপনাকে নিয়ে যাবে পিয়াজা অবধি। সেখানে প্রাচীন রোমকে আপনার চোখের সামনে দেখতে পাবেন, মন্দিরের ধ্বংসাবশেষ, রোমান ফোরাম এবং তার উপর পেছন থেকে রাজকীয় ভঙ্গিতে মাথা উঁচু করে থাকা কোলোসিয়াম। নাম্বার ফোর, দ্য বোন চার্চ। এই গির্জাটির আসল নামটি একটি দাঁত ভাঙা শব্দ, চিয়েসা দি সান্টা মারিয়া ডেলা কনসেজিয়ন দেই ক্যাপচিনি, অর্থাৎ দ্য চার্চ অফ আওয়ার লেডি অব দ্য কনসেপশন অব দ্য ক্যাপুচিনস। এই চার্চের ভেতরকার সাজসজ্জা দেখবার মতো। কিন্তু আরও বিস্ময়কর হল ক্যাপুচিন সমাধিগৃহটি। 4000 খ্রিস্টান ভিক্ষুর অস্থি রয়েছে এখানে এবং সেগুলিকে একটি স্থাপত্যের রূপ দেওয়া হয়েছে। 5টি সমাধিগৃহের প্রত্যেকটিতে আলাদা আলাদা স্থাপত্য, অবশ্যই ভুতুড়ে দৃশ্য বটে। নাম্বার ফাইভ, ত্রোস্তেভেরে। তেবেরে বা তিবার নদী রোমের মাঝখান দিয়ে প্রবাহিত হয় এবং নদীর পাড়ে অবস্থিত শহরের এই অংশটি ত্রোস্তেভেরে নামে পরিচিত। এই জায়গাটি সরু গলির গোলকধাঁধা, পাথর বাঁধানো রাস্তা, সুন্দর সুন্দর বাগান, প্রচুর চার্চ এবং দারুণ দারুণ রেস্তোরাঁতে ভরা। আর আপনারা যদি এই জায়গাতে যান তাহলে অবশ্যই সঙ্গে একটি ম্যাপ রাখুন, নয়তো এই মধ্যযুগীয় রোমে নিজেকে হারিয়ে ফেলবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কি মনে হয় তা কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। It's not a game, it's a rage game.